দক্ষিণ কোরিয়ায় ধর্মীয় প্রচার প্রসারে ইনসন সিটির মসজিদে নূর খমদানে তফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে মনির হোসেন পাটোয়ারি জানান বাংলাদেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রবাসীদের জোর প্রচেষ্টায় বিভিন্ন মসজিদে কোরআন তফসির মাহফিল ও ইসলামী কর্মশালা সভা সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সারওয়ার সোভাগ সঞ্চালনা করেন মোহাম্মদ রাকিব শেখ প্রধান মেহমান ছিলেন হোয়াংসং বাইতুল ফালা ইমাম হাফেজ মাওলানা ফরিদুল হাসান বিশেষ মেহমান ছিলেন কোরিয়ান নাগরিক আবদুল্লাপান পান আলোচনা করেন মসজিদের নূর খামদানের পেশ মোহাম্মদ মোহাম্মদ আব্দুল মুহিদ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান হ্যাশ